দীপ্তেশ মল কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের কড়াই চিকেন রেসিপি। এটা বাড়তি থাকা কয়েকটা উপাদান দিয়ে খুব সহজেই এই সুন্দর রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন, আর এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব। প্রথমে কড়াতে আমরা একটু তেল অ্যাড করে দিলাম, তেলটা এবার গরম হতে দেব। এবার এই গরম তেলের মধ্যে আমি চিকেন পিসেসগুলো অ্যাড করে দিলাম, আর এই চিকেন পিসেসগুলো খানিকক্ষণ আমি একটু ভেজে নেব। আমি চিকেন পিসেসগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম না, এটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দেব, আর হাফ হাফ করে কেটে রাখা টমেটো পিসেসগুলো অ্যাড করে দেবো। সাথে আমি একটু নুনও অ্যাড করে দেবো। এবার এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না হতে দেবো, যাতে টমেটোটা পুরোপুরি গলে যায়। এবার এটা টমেটোগুলোকে আমি ম্যাশ করে নেব। এখানে চাইলে আপনারা টমেটোর স্কিনটাও বাদ দিয়ে দিতে পারেন। এবার এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে ঝালটা আপনারা একটু দেখে দেবেন, আর আমি একটু কাশ্মীরি চিলি অ্যাড করেছি যাতে এর কালারটা আর একটু ভালো হয়। আর মশলাগুলোকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে এসেছে, কিন্তু আরেকটু বাকি আছে, আরেকটু আমি কষিয়ে নেব। এবার আমি ফেটিয়ে রাখা দইটা অ্যাড করে দেব। আমি একটু নুন দিয়ে এটা ফেটিয়ে নিয়েছি। দইটা অবশ্যই অ্যাড করার আগে একটু ফেটিয়ে নেবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়া যেতে পারে। ফেটিয়ে নিলে দইটা কাটে না। এবার দইটাও ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু কসুরি মেথি অ্যাড করে দেবো। সেটা কসুরি মেথিটা আমি হাতের সাহায্যে একটু ঘষে নিয়েছি, এতে কসুরি মেথির ফ্লেভারটা অনেকটা ভালো হয়। এবার এখানে আমি জল অ্যাড করে দেবো। আমি দইয়ের বাড়িটা ধুয়ে খানিকটা জল অ্যাড করেছি, আর একটু প্লেন জলও অ্যাড করে দিলাম। এবার এটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব, আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই অবস্থায় আপনারা ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারেন, আমি ক্যাপসিকাম কুচিটা অ্যাভয়েড করে গেলাম। আর এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। আমাদের কড়াই চিকেনের মশলাটা একদম কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি আর ধনে পাতা কুচি অ্যাড করে দেব, আর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢেকে রান্না হতে দেব। দু মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের কড়াই চিকেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এটা সার্ভ করে নেব। আমি এখানে এটা সার্ভ করে নিচ্ছি, আপনারা বাড়িতে বানিয়ে খান। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি একটু আদা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে এটা গার্নিশ করে নেব। আর যদি রেসিপিটা আমার পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। আজ তাহলে এখানে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।